আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে খুবই দ্রুত আপনাদের ত্বকে থেকে ব্রণ একদমই দূর করে ফেলতে পারবেন। এই ফেস প্যাক ব্যবহারে যে শুধু ব্রণ দূর হবে তাই নয়, ত্বকের সকল ধরনের কালো দাগ একদম চলে যাবে আর ত্বক অনেকটাই গ্লো করবে। যাদের স্কিনে ব্ল্যাক হেডসের সমস্যা অনেক বেশি হয়ে থাকে সেই ব্ল্যাক হেডসের থেকে আপনাদের মুক্তি দেবে এই ফেস প্যাক। ঘরে থাকা সামান্য কয়েকটা উপাদান দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করব আর এটা ব্রণের জন্য আর কালো দাগের জন্য খুবই উপকারী হবে। তো চলুন দেখে নেওয়া যাক কি উপাদান দিয়ে এই ফেস প্যাক তৈরি করি। ফেস প্যাক তৈরি করতে প্রথমে নিয়েছি গোলাপ ফুল গুঁড়ো। গোলাপ ফুল ব্যবহারে কিন্তু ত্বকের ব্রণ খুবই দ্রুত চলে যায় আর ত্বকের যে কালো দাগ বা রোদে পোড়া ছোপ ছোপ কালো দাগ থাকে তাও সরাতে পারে। ত্বকের রোমকূপের ছিদ্রে থেকে ময়লা বা তেল বের করে ত্বকে ভেতর থেকে পরিষ্কার করে। এখন নেব কস্তুরি হলুদ গুঁড়ো। যাদের মুখে ব্রণ বা ঘা হয়ে থাকে তারা যদি নিয়মিত হলুদ গুঁড়ো ব্যবহার করেন তাদের ব্রণ একদমই তাড়াতাড়ি চলে যাবে আর ত্বক দ্রুতই ফর্সা হবে। এখন নেব মসুর ডালের পেস্ট। যাদের স্কিন একদমই ড্যামেজড হয়ে গিয়েছে তাদের স্কিন রিপেয়ার করতে এই মসুর ডাল ব্যবহার করবেন। মসুর ডাল ব্যবহারে ত্বকের টিস্যু সজীব রাখে। এটা যদি নিয়মিত আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বক টান টান করবে, ত্বকের বলি রেখা দূর করবে, শুষ্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারবে, ফলে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে প্রতিকার পাওয়া যাবে। এখন এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে আর প্রথমে আমি মসুর ডালের পেস্ট অল্প করে দিয়েছি, পরে যদি লাগে আমি আরও দিয়ে দিব। তো এখন বলি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো আপনারা প্রত্যেক দিনই এটা ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহারে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনাদের যাদের অনেক সমস্যা রয়েছে, ব্রণের সমস্যা বা কালো দাগ দ্রুতই সরাতে চাচ্ছেন, দূর করতে চাচ্ছেন, তারা এটা প্রত্যেক দিনই ব্যবহার করবেন। আর এটা ব্যবহারের নিয়ম, আপনারা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এটা ত্বকে দেবেন, মানে ত্বকে দেওয়ার সময় অবশ্যই সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পর আপনারা রেখে দেবেন আর এটা রাতে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনারা সারা রাতই রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে যখন ব্যবহার করবেন ত্বকে, ব্যবহার করার শুকনো অবধি রেখে দিতে হবে। শুকিয়ে গেলে আপনারা মুখটাকে ঝেড়ে নেবেন, ধুয়ে নেবেন না। তো ঝেড়ে নেওয়ার কারণটা হচ্ছে এটা তো সারা রাত মুখে লাগিয়ে ঘুমানো যাবে না, মুখ একদমই টান টান হয়ে থাকবে। তো ঝেড়ে নিলে কি হবে, এই উপাদানগুলো পড়ে যাবে, ঝরে যাবে। তো যে উপাদানগুলো ত্বকের মধ্যে থেকে যাবে সেটা সারা রাতই থাকবে, সকালে আপনারা মুখটাকে ধুয়ে নেবেন। তো এইভাবে যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুখের ব্রণ দ্রুতই চলে যাবে আর চোখের নিচে কালো দাগ যাদের রয়েছে সেই চোখের নিচে কালো দাগও সরে যাবে। যাদের ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে বা তৈলাক্ততার সমস্যা রয়েছে, ব্ল্যাক হেডস, তৈলাক্ত বা ব্রণ হয় কিন্তু এই ত্বকের জমে থাকা ময়লা থেকে। তো আপনারা যদি নিয়মিত এই ফেস প্যাকটা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকে যদি ময়লা জমেও থাকে সেই ময়লাটা কিন্তু খুবই দ্রুতই চলে যাবে আর মুখে ময়লা থাকলেও ময়লাটা একদমই রোমকূপের ভিতরে যাবে না। সেই রোমকূপের ভিতরে যদি ময়লা না যায় তাহলে ব্ল্যাক হেডস, ব্রণ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে আর নিয়মিত ব্যবহারের ফলে আপনাদের ত্বকের সকল সমস্যা বা কালো দাগও একদমই চলে যাবে। আর অনেকের ত্বকে কিন্তু মসুর ডাল স্যুট করে না, তাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো তারা মসুর ডালটা বাদ দিয়ে এখানে আপনারা লেবুর রস বা বেসনও দিতে পারেন। এই ফেস প্যাকটা ব্যবহারের ফলে আপনাদের ত্বক ভেতর থেকে হেলদি রাখবে। তো একবার হলো এই ফেস প্যাকটা ব্যবহার করুন, অনেক বেশি উপকার পাবেন।